আজকে আমরা বাপ বেটি আর সঙ্গে আমার ছোট ভাই উপম আমরা রওনা দিয়েছি এখন 300 ফিটের উদ্দেশ্যে। আমরা যারা ঢাকায় বসবাস করি একটু কোলাহল থেকে দূরে থাকতে চাই তারা কিন্তু সুযোগ পেলেই মাঝে মধ্যে এই 300 ফিটে চলে আসি। আর এখানকার খাবারের দোকানগুলোতে বেশ মজার মজার কিছু আইটেম পাওয়া যায়, তার কারণে আমরা অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে চলে আসি। আজকে সুজানার আম্মুর জন্য এখন মিষ্টি নিয়ে নিলাম, আমাকে আসার সময় বারবার বলে দিছে যে তুমি যদি যাও অবশ্যই আমার জন্য নীলা মার্কেট থেকে গরম গরম রসগোল্লা নিয়ে নিবা। আমি এটা নিয়ে নিলাম, আই হোপ এটা ভালো হবে। সুজানা তো এখানে এসে ভীষণ খুশি। এই শহরের বাচ্চাগুলো চার দেয়ালের মাঝে বন্দি থাকতে থাকতে ভীষণ হাঁপিয়ে ওঠে, যখন একটু মুক্ত আকাশের নিচে আসে তারা অনেক খুশি হয়ে যায়। এটা কি আম্মু? অক্টোপাস। অলরাইট। আর এইটা কাঁকড়া, স্কুইড। এটা আমরা খাবো কি? কোরাল বারবিকিউ। এক্স্যাক্টলি। তো আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে একটা কোরাল মাছ কিনলাম, এবার এটাকে লাইভ বারবিকিউ করা হবে। কাবাবে সেই রকম একটা সুন্দর স্মেল আসতেছে যেটা আসলে আপনাদের কাছে পৌঁছানো সম্ভব না, বাট এই স্মেলটা পাওয়ার পরে ক্রেভিংটা আরো অনেক বেড়ে যায়। ওই যে আমাদের কোরালটা প্রসেসিং চলতেছে, যেহেতু এখানে মাছগুলো লাইভ বারবিকিউ করা হয় তাই একটু সময় বেশি লাগে। আমরা বাপ বেটি এখন ওয়েট করছি, বেসিক্যালি হচ্ছে আমাদের খাবারের জন্য। রান্নাবান্না হচ্ছে আর এদিকে উপমু গিয়েছে নামাজ পড়তে। সো ও আসতে আসতে আমরা এই সুন্দর পরিবেশটা একটু দেখে নিলাম। কেমন লাগছে আম্মু তোমার এখানে এসে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে? একটু মাকে মিস করছো? ঠিক আছে, আমরা মায়ের জন্য কি নিয়ে নিয়েছি? গরম গরম রসগোল্লা। আজকে তুমি আমাকে সুরা ফাতিহাটা শোনাবে এখন, ঠিক আছে? শুদ্ধ ভাবে বলতে হবে কিন্তু, বলো তো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আম্মু। নিয়মিত চর্চাটা চালাতে হবে কিন্তু, ঠিক আছে? অ্যাপিটাইজার চলে আসছে, ফ্রেঞ্চ ফ্রাই। আম্মা জান শুরু করে দেন। বিসমিল্লাহ। এক্স্যাক্টলি, খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। খাবারটা ফাইনালি চলে আসছে 1 ঘন্টা 10 মিনিট পরে। ফাইনালি চলে আসছে প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই কোরাল বারবিকিউ। বড় বড়, যাই হোক মজা হবে মনে হয়। সঙ্গে আমরা নিয়েছি কি উপম? এটা রুমালি রুটি। এই সেই রুমালি রুটি, তার সঙ্গে হচ্ছে সুজানার পছন্দের বারবিকিউ, কোরাল বারবিকিউ, এবং সেই সাথে আছে হচ্ছে সালাদ। এটা সস দিছে নাকি? ওকে, সবকিছু মিলায়। ঠিক আছে, ট্রাই করে দেখো তো কেমন। খুবই মজা। উপম, তাহলে কি আমরা শুরু করতে পারি? চলো তাহলে। তো লেবু দিয়েছে? ও, লেবুর একটা ফ্লেভার আছে, আর ওয়েট করা সম্ভব না। এবার আমরা শুরু করব। যখন এই রুমালি রুটি দিয়ে মাছটা নিচ্ছি এবং তার সাথে ওদের এই সসটার সাথে যখন এটা মিক্স হচ্ছে, তারপর যখন মুখে দিতেছে না আম্মা, অনেক মজা লাগতেছে। এরকম মজা হয়, খুব মজা হয়। মায়ের হাতে রান্না অলওয়েজ বেস্ট। এবং সত্যিকার অর্থে এই মুহূর্তে তিন্নিকে আরো বেশি বেশি মিস করতেছি। আমি চিন্তা করছি এরপরে যখন আবার আসবো তখন ইনশাল্লাহ আমরা তিন্নি সুস্থ হলে আবার আসবো, ঠিক আছে? ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। বিকেলে এসেছিলাম, চমৎকার একটা সন্ধ্যা কাটিয়ে এখন রাত 8টা বাজে। তো এবার বাড়ির পথে রওনা দিব। সবকিছু মিলে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো। একদম জোস জোস। এবার বাসায় গিয়ে পড়তে বসতে হবে। হ্যাঁ, অলরেডি তোমার আম্মু আমাকে 2 বার ফোন দিয়ে দিচ্ছে যে কখন আসতেছো কখন আসতেছো। কালকে কিন্তু ক্লাস টেস্ট আছে, মাথা কিন্তু এটা রাখতে হবে। তারপর চলতি পথে আমাদের পরিবারের অন্যতম সঙ্গী জাগো এফএম 94.4 টিউন করতেই পেয়ে গেলাম জ্ঞানের দুনিয়ায় আর যে অপূর্বকে। খুবই মজার এই শোটা শুনতে শুনতে আমরা বাপ বেটি এখন বাসায় ফিরছি। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।